করে না আসলে কি আমি আমার কাছে যেটা মনে হয় কি অনেকেই হয়তো হিংসা করে কিনা আমি জানি না, হয়তো আমি একটা জিনিস আমার অবজারভেশন, এটা আসলে বলা ঠিক হবে কিনা আমি জানি না, তবে বলা উচিত। কারণ কি আমাদের মিডিয়া ওরিয়েন্টেড যারা আছে, আমাদের মোস্ট অফ দ্য পিপল আছে, আমাদের সবার সাথেই কম বেশি আছে, কিন্তু আমি দেখি শোটোর যখন পোস্ট দেই কেউ সাধারণত এটা রিয়াক্ট করতে চায় না, ইন্টারঅ্যাক্ট করে না, লাইক কমেন্ট কিছুই করতে চায় না। ওটা করলে কী সমস্যা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে না, এটা করলে সমস্যা কী, কারণ এখানে তো আমার হারানোর কিছু নেই না, বরং পাওয়ার আছে। বরং আমার যারা জুনিয়র, অনেকে হয়তো বা চিন্তা করে যে তাদের ফলোয়ার্স হয়তো বা আপনার হয়ে যাবে, ওই যে বললেন হিংসা, এরকমও হতে পারে, বাট এটা আমি কখনোই মনে করি না। আমার এইভাবে মাথায় আসেনি কখনো, আজকে এটা আমি আসলে কথা প্রসঙ্গে আমরা গানে চলে যাই, অনেক কথা বলে ফেলেছি আমরা এর মধ্যে। সেই আমি আমার একদম ছোটবেলার ক্র্যাশ এবং আমার খুবই পছন্দের একজন গায়ক মানুষ শ্রদ্ধেয় তপন চৌধুরী, ওনার গাওয়া একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। হ্যাঁ একদম, হতেই পারে। আলো ভেবে জারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলেয়া। আলো ভেবে জারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলেয়া। নিরজনে আমি শুধু আধারে হারিয়ে যাই, সে তো আলো নয় যেন আলেয়া। আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলেয়া। শপথের মালা সে তো খুলে ফেলেছে, ভালোবাসার স্মৃতিটুকু মুছে ফেলেছে। শপথের মালা সে তো খুলে ফেলেছে, ভালোবাসার স্মৃতিটুকু মুছে ফেলেছে, মুছে ফেলেছে। আলো ভেবে যারে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলেয়া। বাগানে সে তো আগুন জ্বলেছে, নাও ফোটা গোলাপ কলি ঝরে পড়েছে। সুখের বাগানে সে তো আগুন জ্বলেছে, নাও ফোটা গোলাপ